আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, বিরতির আগে আমাদের কাছে অনেক প্রশ্ন ছিল, কিছু প্রশ্নের আনসার দেওয়া হয়েছে, আরও কিছু প্রশ্ন বাকি রয়ে গেছে, ইনশাল্লাহ আনসার দেওয়া হবে। তার আগে আমাদের লাস্ট পর্ব যে জায়গা অনেক লাইনে খোলার খোল ছিলেন, তো আমি আশা করব দু একটি খোল নিব, এরপর আমরা আনসারের দিকে চলে যাব। হ্যালো খোলা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বোন, আপনার প্রশ্নটা কি? ইয়া আমার আমার প্রথম প্রশ্নটা হলো ভাই, আমার আমার বাসায় আমি নামাজ একটা ক্যালেন্ডার আছে আর একটা ক্লক আছে, আমি তাহাজ্জুদ পড়ি, আমার ক্লকটা আর ক্যালেন্ডার লোকাল টাইমের ক্লক ক্যালেন্ডার আর কি, আমার লোকাল টাইমের আর ক্লক আছে আমার আজানের আর কি, যখন আমি তাহাজ্জুদ পড়ি, তাহাজ্জুদ পড়ে আমার ওই ঘড়িটাতে আর ক্যালেন্ডারে টাইম পার্থক্য হয় 10 থেকে 12 মিনিট আর কি, ঘড়িটাতে 12 মিনিট আগে আজান দিয়ে দেয় আর আমার ক্যালেন্ডারে টাইম ধরেন 12 মিনিট পরে আর কি ফজরটা আরম্ভ হয়। তো আমি যখন তাহাজ্জুদটা পড়ি, মুনাজাত ধরেন শব্দ আদায় পড়ি, আমি মোনাজাতটা দিতে থাকি, তো যখন মোনাজাতটা দেই ধরেন বাংলায় মোনাজাত তো করবই, আল্লাহর কাছে অনেক কিছু গুণা টুনা চাই, হয়তো অর্ধেকে আসছি ওই সময় আমার ওই ক্লকটাতে ঘুরি, ক্লকটাতে আজানটা হয়ে যায়, আরম্ভ হয়ে যায় আর কি, কিন্তু স্টিল আমি কমপ্লিট করি নাই আর কি, ইয়েটা আমি ক্যারি অন করি, ধরেন আমি যা চাই আর কি তা বলি তাহাজ্জুদের মোনাজাতে আর কি, তো এটা কি ঠিক আছে নি? যখন আজানটা অলরেডি আরম্ভ হয়ে গেছে, স্টিল আমি মোনাজাতটা ক্যারি অন করতেছি। জি, সুন্দর প্রশ্ন, আপনি কন্টিনিউ শুনুক ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যালো কলা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম। বোন, প্রশ্ন কি? হুজুর, আমি দুইটা প্রশ্ন করতাম। একটা প্রশ্ন হইলো, স্বামী স্ত্রী যদি কোনো একটা সম্পদ বা ঘর বাড়ি করেন, তাহলে ছেলে মেয়ের স্থায়িত্ব কতটুক বা দুনিয়ার তাকতে দান তান্ডা দিলে এইটা হইব না, উইল করিয়া গেলে কতটুক বাট কিলা পাইবা, ছেলে কিলা পাইবা, মেয়ে কিলা পাইবা। স্বামী থাকাকালীন স্বামী স্ত্রী দুইজনে করছিলাম, এখন স্বামী নাই, এখন মার সম্পদ, এখন মার সম্পদ ও মা বাপর সম্পদ দিলা পাইন, ওরকম ছেলে মেয়ে পাইবা নি, এক ছেলে এক বাট, দুই মেয়ে এক বাট, ওরকম। আর আরে দুই নম্বর প্রশ্ন হইল, আমার যে কোনো মানুষের যদি ছেলে সন্তান সম্পদের কারণে মার লগে সম্পর্ক ছাড়ি দিন, ছেলের কতটুক গুণা হইব, আর মায়ের চেষ্টা করিয়া যদি ছেলের বাইল করতে পারেন না বা তাই যদি জিও না, তে মার কতটুক গুণা হইব সম্পর্ক ছাড়ার কারণে। সুন্দর প্রশ্ন, আপনার কন্টিনিউ শুনতে তখন ইনশাল্লাহ, অনেক কলার আছেন হয়তো, আপনারা ইনশাল্লাহ প্রশ্ন করবেন, আমরা আনসারের দিকে চলে যাচ্ছি। মুফতি সাহেব, আমাদের এক বোন প্রশ্ন করেছিলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ, যে এই যে এগুলোটা তান রিয়াদুস সালিহিনের তান পড়ছেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। হ্যাঁ, এই দোয়াটা, এই তাসবিহটা অত্যন্ত ভালো তাসবিহ, এটা হাদিসের কিতাবের মাঝে আছে, এটার অর্থও ভালো, তো এই দোয়াটা পড়তে কোনো অসুবিধা নাই, এই তাসবিহ পড়তে পারেন, এগুলা বেশি বেশি পড়েন, বেশি বেশি ফায়দা হবে ইনশাল্লাহ, অনেক মোবারক তাসবিহ এগুলা। আর আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটা তো তওবা, এটা অর্থ হচ্ছে যে আমি আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহর কাছে তওবা করি, এই সমস্ত দোয়া পড়ার মাধ্যমে তওবা হয়ে যায়, ইস্তিগফার হয়ে যায়, আর ইস্তিগফার করলে সগীরা গুনাহ তো মাফ হয়, কবিরা গুনাহ মাফ হয়ে যায়। এই তাসবিহটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাসবিহ, ফজিলতপূর্ণ তাসবিহ, এই তাসবিহটা পড়েন, আমল করেন, আর এগুলা হাদিসের কিতাবের মাঝে আছে, অর্থ ভালো, পড়তে কোনো অসুবিধা নেই। আমার এক বোন প্রশ্ন করেছিলেন, তাকবীরে তাহরিমার আগে কোনো দোয়া আছে নি, সাহাবায়ে কেরাম কোনো পড়ছেন কি নি? আসলে এই তাকবীরে তাহরিমার আগে মাসনুন কোনো দোয়া নেই, আপনি যখন নামাজের টাইম হয়ে যাবে তখন আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন, অজু করে নামাজে চলে আসলে, মসজিদে আসলে মহিলাগণ করে পড়বেন, পুরুষরা জামাতে আসবেন, মসজিদে পড়বেন, অথবা যদি ঘরেও পড়েন, তা নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়েই তাকবীরে তাহরিমা বলে প্রথমে তো নিয়ত করে ফেলবেন, নিয়ত করার পর তাকবীরে তাহরিমা বলে নামাজ শুরু করে দেবেন, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দেবেন। এই তাকবীরে তাহরিমার আগে আর কোনো মাসনুন দোয়া নেই। আমরা অনেকেই একটা কথা জানি যে ইন্নি ওয়াজ্জাহতু, আমরা ছোটবেলাও শুনেছি, আমাদের অনেক মুরব্বিরাও পড়েন বা অনেক ভাই বোনও পড়েন, যে নামাজ শুরু করার আগে
জায় নামাজে আমরা অনেকে বলি যে এটা জায় নামাজের দোয়া, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কিন্তু সহি কথাটা হচ্ছে এটা আসলে জায় নামাজের দোয়া না, তাকবীরে তাহরিমের আগে এই দোয়াটা পড়তে হয় না। হ্যাঁ, এই দোয়া যদি পড়তে চান আপনি নামাজের ভিতরে পড়তে পারেন, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিবেন, এরপরে সুবহানাকা পড়বেন, যদি আপনি চান তাহলে সুবহানাকা পড়ে ইন্নি ওয়াজ্জাহতু পড়তে পারেন। হ্যাঁ, এটা নামাজের ভিতরে পড়া যায়, কিন্তু এই দোয়াটা নামাজের আগে পড়ার কোনো তরিকা নেই, আগে পড়তে হয় না। ঠিক আছে, আমার বোনের একটু প্রশ্ন ছিল, কত বছর বয়সে কুরবানি ওয়াজিব হয়? হ্যাঁ, বাচ্চারা যখন ছেলে হোক বা মেয়ে হোক, যখন ওরা বালেগ হয়ে যাবে, সাবালক হয়ে যাবে, এবং তাদের যদি সম্পদ থাকে, যে পরিমাণ সম্পদ হইলে কুরবানি ওয়াজিব, এই পরিমাণ সম্পদ ওয়েলথ যদি তাদের কাছে থাকে তাহলে তাদের উপর কুরবানি ওয়াজিব। হ্যাঁ, বাচ্চারা বড় হয়ে গেছে, বালেগ হয়ে গেছে, কিন্তু তাদের কাছে সম্পদ নেই, তাদের ব্যাংক ব্যালেন্স নেই, টাকা পয়সা নেই, তাহলে তাদের উপর কুরবানি ওয়াজিব নয়। হ্যাঁ, আমরা অনেক সময় আমাদের ফ্যামিলি ট্র্যাডিশন যেটা আমাদের কমিউনিটিতে, যে অনেক সময় মা বাবা বাচ্চাদের পক্ষ থেকে দিয়ে দেন। হ্যাঁ, যদি মা বাবা বাচ্চাদের পক্ষ থেকে দিয়ে দেন সেটা ভালো, এটা নফল হইল, বা বাচ্চাদের উপর যদি কুরবানি ওয়াজিব হয় না তাহলে তাদের পক্ষ থেকে মা বাবার জন্য কুরবানি দেওয়া জরুরি না। হ্যাঁ, যদি মা বাবা উইলিংলি স্বেচ্ছায় দিয়ে দেন, আমরা অনেক সময় দিয়ে দিই, আমাদের কমিউনিটিতে প্রথাটা আছে যে মা বাবা বাচ্চাদের পক্ষ থেকে দিয়ে দেন, এটা অনেক সওয়াব হইল, ভালো হইল। ঠিক আছে। আচ্ছা, আমার একটা প্রশ্ন, আমার এক বোন প্রশ্ন করেছেন, উনি তার প্রশ্নটার বাইশটা অনুযায়ী বলতেছি, উনি নামাজের মধ্যে একটি দোয়া করে ফেলছেন, হয়তো তার কোনো দুঃখ করবে তাই বা অনেক কোনো কারণে হয়তো, মানে দেখা যাচ্ছে তার এই দোয়ার তার কাছে কবুল হয়ে গেছে, মানে একটা প্রতিফলন পাচ্ছেন উনি, আর যেটা তার আসলে চাওয়ার ছিল না ওটা দোয়া করছিলেন, মানে কি করবেন তুমি, এমনি কফারা দিবেন না তওবা করবেন, এই বিষয়ে জানতে চাচ্ছেন। একটা কথা হলো যে নামাজে যখন আমরা দাঁড়াইব বা নামাজ পড়বো, তখন নামাজে যে মাসনুন দোয়া যেগুলো আছে, সূরা কেরাত এবং তসবি বা মাসনুন যে দোয়া, এগুলি আমরা পড়বো, এছাড়া অন্যগুলো আমরা পড়বো না। হ্যাঁ, নামাজে রত অবস্থা, নামাজরত অবস্থায় যদি আমি অন্য কোনো কথা বলে ফেলি, মনে করেন রাগের বশীভূত হয় অথবা দুঃখ কষ্টে, যেভাবে আমার এই বোন বলেছেন যে সৈয়দা সম্ভবত সৈয়দায় গিয়ে উনি 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 একটা দোয়া করে ফেলেছেন, তাই যদি এটা মসনুন দোয়া না হয় আর এমনি অন্য অন্য কোনো দোয়া করে ফেলে যেটা নামাজের সাথে রিলেটেড না, যে দোয়ার অর্থটা এবং দোয়ার যে বাক্যগুলা যদি নামাজের সাথে রিলেটেড না হয় তাহলে তো নামাজ ফাসিদ। তো কয়েকটা কথা আছে, একটা হলো যে নামাজই ফাসিদ হয়ে গেছে, ওই নামাজকে উনি কাজা করতে হবে। দ্বিতীয় কথা হলো, যদি উনি মনে করেন যে রাগের বশীভূত হয় অথবা দুঃখ কষ্ট পেয়ে উনি আবেগ প্রবণ হয়ে সাইদায় গিয়ে বা নামাজে একটা দোয়া করে ফেলেছেন অথবা কারোর জন্য বদোয়া করে ফেলেছেন অথবা নিজের বিরুদ্ধে বা নামাজ ছাড়াও কোনো কিছু বলে ফেলেছেন আর এটার প্রতিফলন উনি পাচ্ছেন, উনি উপলব্ধি করতে পারতেছেন যে সম্ভবত আমি এই যে দোয়াটা করেছিলাম বা ওই কথা বলেছিলাম হয়তো আল্লাহ এটা শুনে নিছেন আর এটার প্রতিফলন হচ্ছে আমার জীবনে, হয়তো আমি কষ্ট পাচ্ছি বা আমি সাফার করতেছি। হ্যাঁ, এটা যদি এমন হয়ে যায় বা অ্যাক্সিডেন্ট, এখন আপনি বুঝতেছেন যে এটা রং হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আল্লাহ তাআলার কাছে ইস্তেফার করেন, আল্লাহ রাব্বুল আলামিন গাফুর গাফফার রহমান রহিম, আল্লাহর কাছে বন্দারা ভুল করে মিস্টেক করে আবার বন্দারা যখন ফিরে আসে আল্লাহর দরবার তো নিরাশ হওয়ার দরবার না, আল্লাহর দরবার থেকে আল্লাহর কাছ থেকে মানুষ নিরাশ হইতে পারে না, মানুষ ভুল করবে, মিস্টেক করবে, গুনাহ করবে, কিন্তু বান্দা যখন সেটা রিয়ালাইজ করবে, উপলব্ধি করবে যে আমি ভুল করে ফেলেছি, আবার যখন ওই বান্দা বা বান্দি আল্লাহর দিকে ফিরে আসে, তওবা করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন মেহরবান, এই দোয়া কবুল করেন এবং বান্দাকে ওই সমস্ত ডিফিকাল্টি থেকে বিপদ থেকে উদ্ধার করে দেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ নিজে বলতেছেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না, হতাশ হয়ে যাও না। একবার বলে ফেলেছেন হয়তো আবেগ আবেগ প্রবণ হয় বা দুঃখ কষ্ট পেয়ে, এটা বড় কিছু না, আপনি আল্লাহর কাছে তওবা করেন, ইস্তেগফার করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আপনাকে কল্যাণ দান করেন,
আমরাও দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন, আর যদি আপনি কোনো মুসিবতে থাকেন আল্লাহ যেন আপনাকে মুসিবত থেকে উদ্ধার করেন এবং আপনার জীবনে শান্তি দান করেন, অশান্তিকে দূর করে দেন, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করেন, আপনাকেও দান করেন, আমাদের সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ দান করেন, ভালোই দান করেন, আমিন। আচ্ছা, আমার এক বোন প্রশ্ন করেছেন, এই নামাজের মধ্যে আল্লাহুম্মা ফিল্লি ওয়ারহামনি, এটা ফরজ নামাজের মধ্যে পড়া যাবে কি? হ্যাঁ, আল্লাহুম্মা ফিল্লি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়ারযুকনি, এটা এই দোয়ার কিতাব যে হিসনে হাসান, এই কিতাবও আছে, মুসলিম শরীফও আছে, বুখারী শরীফও, এগুলো দোয়া আছে। তো এই দোয়াটা অত্যন্ত ফজিলতপূর্ণ দোয়া, এই দোয়াটা দুই সৈদার মধ্যখানে পড়া হয়, আর এই দোয়াটা পড়তে পারবেন, ফরজ নামাজও পড়তে পারবেন, নফল নামাজও পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। এই দোয়াটা দুই সৈদার মাঝখানে পড়া হয়, এটা ফরজ নামাজও পড়তে পারেন, নফল নামাজও পড়তে পারেন, ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমার এক বোন প্রশ্ন করেছিলেন তাহাজ্জুদের নামাজ, উনি ক্যালেন্ডারের দিকে চাইয়া তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, কিন্তু নামাজের শেষে দোয়া অবস্থায় তানকুলকে আজান হয়ে গেছে ফজরের আজান, উনি আর আজানের দিকে না করে দোয়াটা কমপ্লিট করেন, বাংলাতে হয়তো উনি যেভাবে পারেন, তো উনি কোনো অসুবিধা হয়েছে না, এটা কোনো দোষ হইল, এটা ত্রুটি হইল? প্রথমত আমার ওই বোনকে সম্মান করি, শ্রদ্ধা জানাই, শুক্রিয়া আদায় করি যে উনি যে তাহাজ্জুদের নামাজ পড়তেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বান্দা বান্দি আছেন যারা নিয়মিত তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়া কত সওয়াবের কাজ, কত ফজিলতের কাজ। হ্যাঁ, ওয়ামিন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ইরশাদ করতেছেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআথাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাহাজ্জুদ পড়তেন। তো তাহাজ্জুদ পড়া এটা বড় সৌভাগ্যের ব্যাপার, ওই বোন তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যেন কবুল করেন এবং ওনাকে আরও বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন, ওনাকে এবং আমাদের সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের নামাজ পড়ার তৌফিক দান করেন এবং আমাদেরকে সহি সময় দান করেন। উনি যে প্রশ্ন করেছেন যে তাহাজ্জুদের নামাজ পড়েন ক্যালেন্ডার, আচ্ছা দুইটা জিনিস আছে, একটা আছে ক্যালেন্ডার, একটা ক্লক, লোকাল ক্যালেন্ডারের টাইম অনুযায়ী তাহাজ্জুদের নামাজ পড়েন, কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়ার পর উনি দোয়া করেন, মাশাআল্লাহ দোয়াও ভালো জিনিস, উনি দোয়া করেন, তো দোয়া দোয়াতে থাকা অবস্থায় ক্লকের টাইম অনুযায়ী আজান হয়ে যায়। তো মেন কথাটা হচ্ছে যে ফজরের নামাজের আগে কিন্তু উনার তাহাজ্জুদ নামাজটা শেষ হয়ে যায়, তাহলে তাহাজ্জুদ নামাজটা আদায় হয়ে গেছে। তাহাজ্জুদের নামাজের সময় হচ্ছে বিটুইন আয়শা এন্ড ফজর, এশার পর, এশার নামাজের পর থেকে আর ফজরের নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত পড়া যায়। উনি যেহেতু ফজরের নামাজের টাইম শুরু হওয়ার আগেই ওনার তাহাজ্জুদ নামাজ শেষ হয়ে গেছে, তাহাজ্জুদ নামাজ পড়ে শেষ করে নিয়েছেন, তাই আলহামদুলিল্লাহ ওনার তাহাজ্জুদের নামাজ আদায় হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। দ্বিতীয়ত, উনি যে দোয়া করতেছেন, দোয়াটা তাহাজ্জুদের নামাজের টাইমের ভিতরেই যে শেষ হতে হবে এটা কোনো জরুরি কথা না, বরং উনি দোয়া করতেছেন, হয়তো দোয়া অনেক লম্বা হইতেছে, মনের বাসনা এবং আবেদন, মনের অনেক কিছুকে মিশিয়ে আল্লাহর দরবারে কায়মনবক্ষভাবে আল্লাহর দরবারে নিয়োজিত নিবেদিত হয়ে আর মন প্রাণকে নরম করে উনি দোয়া করতেছেন, দোয়া লম্বা দোয়া করতেছেন, এটা ভালো কথা। এটা যদি চলতে থাকে আর এই দোয়া দোয়ায় থাকা অবস্থায় ফজরের আজান হয়ে যায়, এতে কোনো অসুবিধা নেই, কারণ আজানের সময় তো দোয়া করা যায়, দোয়া করা আজানের সময় দোয়া করলে আজান এই দোয়াটা কবুল হয়। তাহলে উনি যে ফজরের নামাজ শুরু হয়ে গেছে এরপরও দোয়া করতেছেন, কোনো অসুবিধা নেই, উনি দোয়া করতে থাকেন, দোয়া ওনার যখন দোয়া শেষ হবে তখন উনি শেষ করবেন। হ্যাঁ, দোয়া তো উদ্ধরণী আস্তাজবুলাকুম, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন যে কে আছো আমার কাছে, চাও আমি তোমাকে দান করব। ইজা সালাকা ইবাদি আননি ফাইন্নি করিব, ওয়া ইজা সালাকা ইবাদি আননি ফাইন্নি করিব। আমরা তো অনেক সময় যদি আমার কাছে কোনো মানুষের কোনো কিছু চায় তা আমরা নারাজ হয়ে যাই, অখুশি হয়ে যাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অসীম, তার রহমতের কোনো কুল কিনারা নাই। আল্লাহ তাআলা চায় যে বান্দা যেন তার কাছে সবসময় দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন। তো উনি দোয়া করবেন, দোয়া একটা ইবাদত, আর দোয়াও মাখল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের সারমর্ম, ইবাদতের মগজ। তো উনি কতই ওই বোন কতই সৌভাগ্যবান যে উনি মাশাআল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়তেছেন এবং তাহাজ্জুদের নামাজ পড়ে মাশাআল্লাহ লম্বা দোয়া করতেছেন,
দোয়া করতে করতে ফজরের আজান হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কত সৌভাগ্যবান, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে হায়াতান তাইয়িবাতান আয়াত করুক, এবং আমরা যারা ওনার কথা শুনলাম আমরাও যেন ওনার কথা শুনে নেক আমল করতে পারি, তাহাজ্জুদের পাবন্দি করতে পারি, এবং শেষ রাত্রে যেন আমরা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারি। শেষ রাত্রের দোয়া এটা দোয়া কবুল হওয়ার টাইম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন এবং দুনিয়ার মানুষকে সম্বোধন করতে থাকেন, কে আছো আমার কাছে তোমরা দোয়া করো, আমি তোমার মনে বাসনাকে পূরণ করব, কে আছো অভাবী তোমার অভাব নিয়ে আমার কাছে আসো, আমি তোমার অভাবকে পূরণ করে দেব, কে আছো বিমারে আক্রান্ত কোনো বিমারি অসুস্থ থাকো, তোমার বিমার নিয়ে আমার কাছে চাও, আমি তোমাকে সুস্থতা দান করব। পরবর্তী কল, আসসালামু আলাইকুম। হ্যালো কল, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুরে যদি একটা হাজত তোর যেটা দোয়া ও দোয়াটা যদি কইতা প্লিজ, আমরা ওটা রেকর্ড করলাম নে। সালাতুল হাজত বুকো আছে কি বাংলায় লেখা, বাংলা লেখা অনেক সময় আরবি লেখার লগে মিলে না, নাই আল্লাহ কি ফুজুরে যদি নটাটা একটু আস্তে আস্তে কইতাতে আমরা তো রেকর্ড করলাম। হাজতর যত একটা আছে, আপনি কোনটা সাইরা যদি কিছু কইন। ও আমার কাছে আছে একটা, আল্লাহুম্মা ইন্নি আফআলুকা ওয়া তাওয়াজ্জাহু ইলাইকা বিনাবিউকা মুহাম্মাদিন নাবিউর রাহমাতি। ঠিক আছে, আপনি কন্টিনিউ শুনো কো ইনশাআল্লাহ। এখানে দোয়াটা আল্লাহুম্মা, আপনার দোয়াটা আবার কইবানি। আল্লাহুম্মা ইন্নি আফআলুকা ওয়া তাওয়াজ্জাহু ইলাইকা বিনাবিউকা মুহাম্মাদিন নাবিউর রাহমাতি। জি ঠিক আছে ইনশাআল্লাহ, কন্টিনিউ শুনো কো আপনার আনসার পাইবা। জাযাকাল্লাহ। নেক্সট কল, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আবার আরো একটা প্রশ্ন করতেছি। প্রশ্নটা হলো, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত নবী, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের রুকু ও সেজদার মধ্যে নিয়মিত দোয়াটি অধিক পাঠ করতেন, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। অর্থটা খুব সুন্দর, বুখারি ও মুসলিম। আমার প্রশ্নটা হলো, এটা শুধু নফলের মধ্যে না প্রযোজ্য, না ফরজের মধ্যে পড়া যাবে, এটা উল্লেখ নাই। আমি কিন্তু রিয়াদুস সালেহীন থেকে আপনাদেরকে বলিতেছি। জি নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। মানে সম্ভবত কলটি ড্রপ হয়ে গেছে, যে করছেন আপনি আবার চেষ্টা করবেন, আমরা এখন আনসারের দিকে চলে যাচ্ছি। আমার এক বোন প্রশ্ন করেছিলেন, স্বামী স্ত্রী উভয়ের একটা বাসা বা একটা জায়গা আছে, স্বামী মারা গেছেন, মানে এই ছেলেমেয়েরাই পিতার জায়গার উপরে তো ওয়ারিস হিসেবে পায়, মানে মা তো তার ওনার মালিকই আছেন, মানে ছেলেমেয়েদের কতটুকু দেওয়া যায় বা উনি কতটুকু পাবেন, তাই তো স্বামীর যে হিসা আছে, স্বামীর যে জায়গাতে, এটা কিন্তু মায়া তো ওয়াইফ স্ত্রী হিসাবে তো একটি পান, ওই হিসাবে জানতে চাচ্ছেন। একটা কথা হলো যে ছেলেমেয়ের মা বাপ ছিলেন, তো মা বাপের তো ঘর আছে, বাড়ি আছে, সম্পত্তি আছে। এখন মা বাবা দুনিয়ায় থাকতে ওই ছেলেমেয়েদের জন্য এটা দিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কেননা শরীয়তে প্রত্যেকের অংশটা নির্ধারিত আছে যে বাবা মারা যাওয়ার পর ছেলে মেয়েরা তার সম্পত্তির কতটুকু অংশ পাবে, অথবা মা যদি সম্পত্তি থাকে, ঘর বাড়ি থাকে, ব্যাংক ব্যালেন্স থাকে, মার ইন্তেকালের পর ছেলে মেয়ে কতটুকু অংশ পাবে, এগুলা কোরআন এবং হাদিসের মাঝে নির্ধারিত আছে। এজন্য ছেলে মেয়েদেরকে দুনিয়ায় থাকতেই সম্পত্তিগুলা বাঁটিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই, ইন্তেকালের পরে শরীয়ত নির্ধারিত অংশ অনুযায়ী তাদেরকে মিরাস বন্টন করে দেওয়া হবে। তো মা বাবা ছেলে মেয়েদেরকে উইল করার দরকার নেই, এমনি দিয়ে দেওয়ারও দরকার নেই। হ্যাঁ, কোনো সময় যদি মা বাবা চান যে দুনিয়ায় থাকতে সন্তানগণকে কিছু উইল করবেন, তাহলে সব সন্তানগণকে সমানভাবে দিতে হবে, একজনকে দিলাম আর একজনকে বঞ্চিত করলাম, এটা ঠিক না। হ্যাঁ, দিলে সব সন্তানগণকে সমানভাবে দিতে হবে। দ্বিতীয়ত,
তো প্রথম কথাটা হচ্ছে যে যদি বাচ্চাদের পিতা মারা যান, বাবা মারা যান, তাহলে ওরা ছেলে মেয়ে কয়জন, তার আম্মা আছেন, আরও কে কে আছে, এগুলা এটা তো ফারাইজ বলে, এগুলো বিস্তারিত দিলে, এটা তো অনেক সময় ওনারে বিস্তারিত বলার টাইম থাকে না, উনি যদি ফোন করে বা যোগাযোগ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করেন আর বিস্তারিত বিবরণ নিয়ে আসেন, তাহলে ছেলে কয় অংশ পাবে, মেয়ে কয় অংশ পাবে, এগুলো আমরা বিস্তারিতভাবে ওনাকে লিখে দিব বলে দেবেন ইনশাআল্লাহ। সংক্ষেপে কথাটা হচ্ছে যে বাবা মারা যাওয়ার পর সন্তান ছেলে ও মেয়ে বাবার রেখে যাওয়া সম্পত্তিতে তাদের অংশ আছে, তারা অংশ পাবেন, এবং তাদের আম্মা আছেন, আম্মারও একটা অংশ আছে। হ্যাঁ, দুই নম্বর কথা হলো কে কতটুকু অংশ পাবেন, এগুলো যদি বিস্তারিত আমাদেরকে ব্যক্তিগতভাবে দেখা করে বলেন, লিখিতভাবে দেন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ফরাইজ অনুযায়ী ওনাদের সম্পূর্ণ বিষয়টা বন্টন করে দিতে। আর ওনার কথা অনুযায়ী বলতেছি, উনি তো সম্পদটা এই দেশে কি বাংলাদেশে, আপনি আমরা যে বলছি শরীয়ত অনুযায়ী, ইসলামিক শরীয়ত অনুযায়ী যে বন্টনটা বলছি, যদি এদেশে কোনো প্রপার্টি বা এগুলো থাকে তো এগুলো যে আইন অনুযায়ী তারা করতে পারে, কিন্তু আমরা যে আনসারটা দিচ্ছি ইসলামিক শরীয়ত অনুযায়ী ইনশাআল্লাহ। ইসলামিক শরীয়ত অনুযায়ী, হ্যাঁ ইসলামিক শরীয়ত। দুই নম্বর কথা হচ্ছে যে উনি প্রশ্ন করেছেন যে সম্পত্তির কারণে ছেলে মেয়ে মার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা, মার খোঁজ খবর না রাখা, এটা তো অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার। মা এবং বাবা ওদের সাথে আমার সম্পর্ক এটা তো সবসময় টিকিয়ে রাখতে হবে, মা বাবার খেদমত করতে হবে, মা বাবাকে লুক আফটার করা এটা আপনার আমার দায়িত্ব। মা আর বাবা যা হাদিস শরীফের বাক্য অনুযায়ী যে জান্নাত পাওয়ার একটা ব্যবস্থা হলে মা এবং বাবা, অর্থাৎ যে ছেলে মেয়ের প্রতি তার মা বাবা রাজি, আল্লাহ তার প্রতি রাজি, আর যে ছেলে মেয়ের প্রতি মা বাবা অসন্তুষ্ট সেই ছেলে মেয়ের প্রতি আল্লাহ রাব্বুল আলমিনও অসন্তুষ্ট। আল্লাহ রাব্বুল আলম নিজে কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا أي آيات كريمة مجي الله رب العالمين দুটো কথা বলেছেন। প্রথম কথা হচ্ছে যে তোমরা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আর সাথে সাথে বলে দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা, এবং তোমাদের মা বাবার সাথে উত্তম ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। তো মা বাবা আমাকে টাকা পয়সা দিলেন বা দিলেন না, সম্পত্তি দিয়েছেন বা দেন নাই, এটা মুখ্য বিষয় নাই, মা বাবার সাথে সম্পর্ক এটা সম্পত্তি এটা বাধা হয়ে দাঁড়াতে পারে না, সম্পত্তি উনি আমাকে দেন বা নাই দেন সেটা মুখ্য বিষয় নাই, মা বাবাকে খেদমত করতে হবে, মা বাবার সাথে সম্পর্ক রাখতেই হবে, মা বাবার খোঁজ করতেই হবে, এটা আমার দায়িত্ব এবং এটা আল্লাহর হুকুম। অতএব যে সমস্ত ছেলেমেয়েরা সম্পত্তির কারণে, টাকা পয়সার কারণে বা টাকা পয়সা নিয়ে ঝগড়া ঝামেলার কারণে মা বাবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেন, তাদের প্রতি আমাদের অ্যাডভাইস হলো, অনুরোধ হলো যে আপনি ভুলের মাঝে আছেন, আপনি গুনার মাঝে আছেন, এগুলো আপনি বাদ দেন এবং মা বাবার সাথে আপনি সম্পর্ক পুনঃস্থাপন করুন, মা বাবার কাছে আসেন, মা বাবার কাছে মাফ চান এবং মা বাবার খোঁজখবর নেন, মা বাবাকে খুশি করেন। সম্পত্তিগুলো আছে, মা বাবা ছেলে মেয়েদের জন্য কত মহব্বত কত মায়া, মা বাবা তো ছেলে মেয়েকে সম্পদ থেকে বঞ্চিত করবে না, এই সম্পত্তি তো মা বাবা উপার্জন করেন কার জন্য, এই ছেলে মেয়েদের জন্য। তো মা বাবা যিনি আপনাকে, মা যিনি আপনাকে পেটে ধারণ করেছেন 10 মাস 10 দিন, যিনি আপনাকে ছোটোবেলা থেকে লুক আফটার করেছেন, নেপি চেঞ্জ করেছেন, দুধ খাইয়েছেন, আর ছোটো থেকে বড় করেছেন, লুক আফটার করেছেন, সেই মা বাবা কোনোদিন ছেলে মেয়েদেরকে কোনো কিছু থেকে বঞ্চিত করবেন না। ছেলে মেয়েদের প্রতি মা বাবার অনেক অনেক মহব্বত, যারা আমরা হয়তো অনেক সময় বুঝি না যে ছেলে মেয়েদের প্রতি, আমার প্রতি আমার আম্মা এবং আব্বা কতটুকু মহব্বত রাখেন, কিন্তু যখন আপনি বাবা হয়ে যাবেন, আপনি যখন মা হয়ে যাবেন, তখন বুঝবেন যে আপনার আব্বা আম্মা আপনাকে কতটুকু মহব্বত করতেন, ভালোবাসতেন। তাই সম্পত্তির কারণে যদি কোনো ছেলে বা মেয়ে মা বাবার সাথে সম্পর্ক না রাখে, এটা অত্যন্ত গুনাহের কাজ, এটা অনেক ভুলের মাঝে আসেন, এগুলো বাদ দেন, মা বাবার কাছে ফিরে আসেন। এবং তাদের মা বাবার প্রতি আমাদের অ্যাডভাইস হলো যে আপনাদের যা যদি ছেলে মেয়েদের বাবা মারা যান আর ওনার সম্পত্তি থাকে, ঘর থাকে, বাড়ি থাকে, ব্যাংক ব্যালেন্স থাকে, তাহলে ছেলে মেয়ে যারা আছে এবং আপনিও আসেন, আপনিও একটা অংশ পাবেন, লোকেল কোনো মসজিদে গিয়ে অথবা মাদ্রাসার
কোনো কোনো মাদ্রাসায় গিয়ে বা কোনো মুফতি সাহেবের সাথে গিয়ে আপনারা দেখা করবেন এবং আপনাদের সম্পত্তির ডিটেলস দিবেন এবং ওয়ারিসিন কয়জন আছেন তাও লিখে দিবেন। মুফতি সাহেব পালকের ইমাম সাহেব শরীয়ত অনুযায়ী আপনাদেরকে ভাগ বাটোয়ারা করে দিবেন, বন্টন করে দিবেন। আর সেই অনুযায়ী যদি আপনার ছেলে মেয়েদেরকে সম্পত্তিও দিয়ে দেন তাহলে আশা করি মা এবং ছেলেদের মধ্যে ছেলে মেয়েদের মধ্যে কোনো ফাটল থাকবে না, কোনো ভুল বোঝাবুঝি থাকবে না, সকল সুন্দরভাবে চলতে পারেন। তাই মা বাবার প্রতিও দায়িত্ব আছে, ছেলে মেয়েদের প্রতিও দায়িত্ব আছে। মা বাবার প্রতি দায়িত্ব হলো যে যদি ছেলে মেয়েদের কোনো দাবি থাকে আর এই দাবিটা শরীয়ত সম্মত হয় তাহলে সেই দাবিটা আপনি ফুলফিল করা। সম্মানিত দর্শক শ্রোতা ভাইরা, আমরা সময় একেবারে শেষ পর্যন্ত, আমরা আপনাদের কোনো প্রশ্ন নিতে পারছি না, দুঃখিত। আমাদের দু একটি প্রশ্ন বাকি রয়েছে, ইনশাল্লাহ আমরা প্রশ্নের আনসার দিয়ে আমরা প্রোগ্রাম শেষ করব। আমরা আলোচনার মধ্যে আসছি, মুফতি সাহেব অনেক সময় আলোচনা করতেছিলেন, উনি বলছিলেন মা ছেলে তো আসতেছে না, মা ওনাকে আসার জন্য খুব চেষ্টা করতেছেন, এরপরও ছেলেটা আসতেছে না, তো এই মত অবস্থায় মার কোনো গুণা হবে? হ্যাঁ, কথা হচ্ছে যে ছেলে আসতেছে না, মা যখন কল করতেছে আর ছেলে আসতেছে না, এটা তো অনেক বড় গুণার কাজ। আমরা জানি যে অনেক বড় একজন বুজুর্গ ছিলেন, উনি নফল নামাজে ছিলেন, জুরাইজ একটা বড় বড় বুখারী শরীফের ঘটনা আছে, উনি নফল নামাজে ছিলেন আর মা উনিকে কল ডাকছিলেন, কল করছিলেন, উনি নফল নামাজে থাকার কারণে মার কলটা শুনতে পান নাই আর মার মুখ থেকে একটা বদদোয়া চলে আসছিল। পরবর্তীতে ওই জুরাইজ কিন্তু এই বদদোয়ার শিকার হয়েছেন, উনি কিন্তু সেটা সাফার করেছেন। তো অনেক বড় বলি হতে পারেন, বুজুর্গ হইতে পারেন, কিন্তু মার কাছে আপনি সন্তান, তাহলে ওই যে মা ফোন করেছেন যে উনি ছেলেকে সন্তানগণকে ডাকতেছেন, কল করতেছেন আসার জন্য, কিন্তু ওনারা আসতেছে না, এটা খুব দুঃখের বিষয়, এটা মর্মান্তিক বিষয়, দুঃখের বিষয়। আমরা অনুরোধ করবো বাচ্চাদেরকে, যদি আমাদের প্রোগ্রাম দেখেন, প্রোগ্রাম শোনেন, আমরা তাদেরকে অনুরোধ করবো যে আপনার মা মাই মার কোনো অল্টারনেটিভ নাই, দুনিয়াতে মার কোনো বদলা নাই, মার মতো সম্পদ অমূল্য রত্ন আর কোনো কিছু নেই, মার কাছে ফিরে আসুন, মার আপনাদের প্রতি আদর আছে, মহব্বত আছে, মার কাছে আসুন। আর এই সমস্ত ছোটোখাটো যে বিষয়গুলো আছে, আশা করি এটা কোনো বড় ম্যাটার না, এগুলো ঠিক হয়ে যাবে। এবং মা বাবার প্রতিও আমাদের অনুরোধ থাকবে যে ছেলে মেয়েদের যে হক আছে, যে প্রাপ্য আছে, এগুলো যাতে আমরা ফুলফিল করি। অনেক সময় দেখা যায় মা বাবা অনেক সময় শুধু মনে করি আমি তো মা, আমার বাবা, আমি ছেলে মেয়েদের কথা কি শুনবো, তাদের কথা মতো কি চলবো, না এটা ঠিক না। অনেক সময় আমাদের ছেলে মেয়েদের প্রতি খেয়াল না রাখার কারণে, তাদের হক এবং প্রাপ্য যেগুলো আছে এগুলো ফুলফিল না করার কারণে মা বাবা এবং ছেলে মেয়েদের মধ্যে ভাঙ্গন সৃষ্টি হয়ে যায়, দূরত্ব সৃষ্টি হয়ে যায়। তাই ছেলে মেয়েরা মা বাবার হক আদায় করবে, এবং মা বাবারা যারা আছেন তারাও যদি ছেলে মেয়েদের হক আদায় করে এবং সম্পত্তি তাকে সম্পত্তির অংশটাও তাদেরকে সঠিকভাবে দিয়ে দেন, তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, মা এবং ছেলের মধ্যে সম্পর্কটাও ভালো থাকবে, আর আমরা সেটাই আশা করি। আমার এক বোন প্রশ্ন করেছিলেন, উনি হাদিসের কিতাবে পাইয়েছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে রওয়ায়াত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রুকু এবং সিজদায় এই দুআটা পড়তেন, সুবহানাকা ওয়ালহামদুলিল্লাহ আস্তাগফিরুকা ওয়া তুবু ইলাইক। তো উনি লেখেন না, কিতাবে লেখা নাই ফরজ নামাজে কি সুন্নত বা নফল নামাজে? আলহামদুলিল্লাহ এই হাদিসের কিতাবে এবং রিয়াদুস সালহীনে অনেক দোয়া আছে যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনেক সময় পড়েছেন। তো উলামারা বলেন এবং মুহাদ্দিসিনে কেরাম বলেন যে ফরজ নামাজে রুকু এবং সজদাতে গেলে, রুকু এবং সজদার যে নির্দিষ্ট তসবিহগুলো আছে, যেমন রুকুতে পড়ি আমরা সুবহানা রাব্বিয়াল আযীম, আর সজদাতে গেলে সুবহানা রাব্বিয়াল আ'লা। তো ফরজ নামাজ পড়ার সময় এই তসবিহগুলো পড়াই ভালো, এগুলোই পড়বেন। আর বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে অনেক লম্বা লম্বা তসবিহ বর্ণিত আছে, অনেক দোয়া আছে, এগুলো নফল নামাজে যদি আপনি চান, ইচ্ছা করেন, তাহলে নফল নামাজে পড়তে পারেন। মুহাদ্দিসিনে কেরাম ও উলামায়ে কেরাম এটাই পরামর্শ দেন যে অনেক তসবিহ আছে, অনেক দোয়া আছে, এগুলো আপনার নফল নামাজে পড়বেন। আর বিশেষ করে ফরজ নামাজে রুকুর সময় সুবহান রাব্বিয়াল আযীম, আর সাইদাতে সুবহান রাব্বিয়াল আ'লা, এই তসবিহগুলোই পড়বেন, এটাই ভালো। জাযাকাল্লাহ মুফতি সাহেব, আপনাকে অশেষ ধন্যবাদ, লম্বা আলোচনা করেছেন কষ্ট করে। আচ্ছা,
একটা প্রশ্ন বাকি রয়েছিল, এটা তো লেখা নেই যে সালাতুল হাজাতের দোয়াটা। ইনশাআল্লাহ আমরা আজকে সব সময় শেষ, দেখি নেক্সট প্রোগ্রাম ইনশাআল্লাহ আমরা এটার আনসার দিব। সম্মানিত দর্শক শ্রোতা বাহিনীরা, আলহামদুলিল্লাহ অত্যন্ত আনন্দিত আমরা এই পর্যন্ত শুরু থেকে লাস্ট পর্যন্ত আপনারা যে যাহারা আমাদের সাথে রয়েছিলেন, প্রশ্ন করেছেন, প্রোগ্রামকে ফান্ডবন্ধ করেছেন, আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যা শুনলাম তা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের মতো আমাদের প্রোগ্রাম এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।